আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিপিও নিয়ে এসেছি, যেটা আপনাদের কাজের ক্ষেত্রে অনেক অনেক হেল্প করবে। সো কথা না বাড়িয়ে চলুন জিপিওটা শিখে আসি। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি আমার সার্ভার গুলো ওপেন করতেছি। তো আজকে আপনাদের সাথে যে জিপিওটা শেয়ার করব সেটা খুবই মজার একটা জিপিও। সেটা নাম হচ্ছে যে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ। তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আসলে ভাইয়া ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভটা কি। ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভটা হচ্ছে যে আমি আমার সার্ভার থেকে একটা ফোল্ডার শেয়ার করে রাখবো কোন একটা স্পেসিফিক সেক্টরের নামে, যেমন আইপি হতে পারে, অ্যাকাউন্ট হতে পারে, এসআর হতে পারে, আরো আরো হতে পারে। তো তারা যাতে করে ইজিলি এই ড্রাইভ থেকে রিসোর্স গুলা নিতে পারে। এটা একটা ফোল্ডার কিন্তু, কিন্তু ড্রাইভ হিসেবে, ম্যাপ ড্রাইভ হিসেবে তারা কি করে রাখবে, তাদের কম্পিউটারে শো করবে, হ্যাঁ, আর সেখান থেকে তারা রিসোর্স নিয়ে কাজ করতে পারবে। আর যখন সার্ভারে কোনো রিসোর্স আপডেট হবে, কোনো কিছু আপডেট হবে, যে কোনো কিছু আপডেট হবে, আপডেট কোনো কিছু ওই ফোল্ডারে রাখা হবে, তখন হচ্ছে ক্লায়েন্ট বা এমপ্লয়িরা ওগুলা পাবে এবং ওগুলা দিয়ে কাজ করতে পারবে। আর কোনো একটা স্পেসিফিক সেক্টরের নামে যেহেতু ফোল্ডারটা করা বা শেয়ার করা, তখন ওই সেক্টরের যে ইউজাররা আছে তারাই শুধু কি করবে, ওই ড্রাইভে ঢুকে রিসোর্স গুলো নেবে। হ্যাঁ, তো এই কাজটা করার জন্য আমরা সার্ভার ওয়ানে চলে আসছি। সার্ভার ওয়ানে আসার পরে, সার্ভারে আসার পরে আমরা যাব কোথায়, দিস পিসিতে যাব। দিস পিসিতে, দিস পিসিতে আসার পর, দিস পিসিতে আসার পর সি ড্রাইভে, সি ড্রাইভে এসে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার নাম দেব হচ্ছে যে আইটি, শেয়ার ফর আইটি। ফোল্ডার নাম দিচ্ছি আমি শেয়ার ফর, শেয়ার ফর আইটি। ফোল্ডার উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ, সরি, রাইট ক্লিক করে প্রপার্টিজ, প্রপার্টিজ আসার পরে শেয়ারিং, শেয়ার, এখানে এভরিওয়ান কে পারমিশন দিয়ে দেব, রিডেট পারমিশন, শেয়ার, ডান। এরপর আমি চলে যাব সার্ভার ম্যানেজারে। সার্ভার ম্যানেজারে আসার পর টুলস, টুলস থেকে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট, ফরেস্ট কে ভাঙাবো, ডোমিন কে ভাঙাবো, এবিসি কে ভাঙাবো। ভাঙার পর এবিসি এর উপর রাইট ক্লিক করে ক্রিয়েট এ জিপিও ইন দিস ডোমেইন এন্ড লিংক ইট হিয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা জিপিওর নাম দেব, সেটা হচ্ছে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ, ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ, ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ। তো তারপর হচ্ছে ওকে, ওকে দেওয়ার পরে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ নামে একটা জিপিও ক্রিয়েট হয়ে গেছে কি। তো ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভের উপর আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এডিট, ঠিক আছে। এডিটে আসার পর যেহেতু এটা ইউজার রিলেটেড, সেহেতু আমি ইউজার আসবে, ইউজার কনফিগারেশন আসবে। ইউজার কনফিগারেশন আসার পর আমি প্রিফারেন্স কে ভাঙাবো, দেখেন প্রিফারেন্স কে ভাঙাবো। ভাঙানোর পরে উইন্ডোজ সেটিং কে ভাঙাবো, ঠিক আছে।
তো উইন্ডোজ সেটিং এ লাগানোর পরে এখানে দেখেন যে ড্রাইভ ম্যাপ নামে একটা ফাংশন আছে ড্রাইভ ম্যাপ তো ড্রাইভ ম্যাপ এর উপরে আমি রাইট ক্লিক করার পর নিউ নিউ তে আসার পর এখানে ম্যাপ ড্রাইভ এর উপর ক্লিক করব ক্লিক করছি তো ক্লিক করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে জেনারেল থেকে এখানে আমাদের আপডেট আপডেটটা থাকবে এখানে আপডেটটার জায়গায় আমরা অ্যাকশনে কি লিখতে পারি কারণ হচ্ছে আমরা তো আপডেট করতে চাচ্ছি না ম্যাপ ড্রাইভ তাই না আমরা এখানে ক্রিয়েট করব একটা ম্যাপ ড্রাইভ ক্রিয়েট করব তো আমরা এখানে ক্রিয়েট দিয়ে দিতে পারি হ্যাঁ ক্রিয়েট ক্রিয়েট দিয়ে দেওয়ার পরে এখানে আমরা লোকেশনটা দেখে দিতে হবে আমরা লোকেশনটা কোথায় তাই না \ server1 dot abc.com abc.com server1.abc.com \ share for IT ওকে তো ডাবল \ server1.abc.com \ share for IT এটা দেওয়ার পর হচ্ছে আমরা রিকানেক্ট করলাম এখানে আর হচ্ছে লেভেল দিয়ে দিতে পারি আইটি শেয়ার লেভেল দিয়ে দেন আইটি শেয়ার আর হচ্ছে আমাদের এটা কোন ড্রাইভে ড্রাইভটার নাম কি হবে কারণ আমাদের সবসময় কম্পিউটারে যেটা ম্যানুয়াল থাকে সি ড্রাইভ তার হচ্ছে যে ডিভিডি থাকে ডি ড্রাইভ হ্যাঁ তো আমরা একটা ড্রাইভ এখানে সিলেক্ট করে দিই যেটা এইটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিচ্ছি এইটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের আর কিছু করতে হবে না এখানে আমরা জাস্ট অ্যাপ্লাই ওকে করে দেব ঠিক আছে অ্যাপ্লাই ওকে তো অ্যাপ্লাই ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে যে একটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে এই নামে অর্ডার 1 প্রায়োরিটি 1 হবে এটা অ্যাকশন ক্রিয়েট রিকানেক্ট ইয়েস তো আমাদের এখানে এতটুকু কাজ ছিল তো আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা তো জিপি আপডেট স্ল্যাশ ফোর্স দেব তো আমি পাওয়ারশেল ওপেন করতেছি উইন্ডোজ প্লাস আর ইন্টার দেওয়ার পরে এখানে আমরা লিখব জিপি আপডেট স্ল্যাশ ফোর্স জিপি আপডেট স্ল্যাশ ফোর্স এন্টার সেম কাজটা ক্লায়েন্টে গিয়ে করব উইন্ডোজ প্লাস আর পাওয়ারশেল এন্টার দেখো জিপি আপডেট স্ল্যাশ ফোর জিপি আপডেট স্ল্যাশ ফোর্স এন্টার তো এখন আমরা যদি
পয়েন্টে আসি, ক্লায়েন্ট আসার পর আমরা যদি ক্লায়েন্ট দিয়ে সুইচ ওপেন করি, দেখেন ক্লায়েন্ট আসার পর আমরা যদি সুইচ ওপেন করি, এখানে আইটি শেয়ার নামে একটা ড্রাইভ কি হয়েছে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আইটি শেয়ার নামে একটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে, যেখান থেকে যেখানে হচ্ছে যে যেখান থেকে রিসোর্স নিয়ে যে কোনো রিসোর্স নিয়ে হচ্ছে যে ক্লায়েন্ট কম্পিউটার বা এমপ্লয় কাজ করতে পারবে। তো এটাই ছিল আজকের জিপিও, আশা করি আপনাদের কাছে আজকের যে টপিকটা ছিল এটা খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে যে এই জিপিওটা আসলে মজার খুবই এই জিনিসটা। সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারা এই জিনিসটা করে রাখলে হচ্ছে তাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট হয় না, কারণ প্রত্যেকটা সেক্টরের জন্য তারা হচ্ছে যেভাবে ড্রাইভ ম্যাপ করে রাখলে হচ্ছে যে তাদেরকে আর বলতে হয় না যে স্যার এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না ওটা লাগবে ওটা লাগবে এই সমস্যা ওই সমস্যা। এভাবে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটররা এইভাবে হচ্ছে যে পুরো শেয়ার করে রাখলে ম্যাপ ড্রাইভ করে রাখলে হচ্ছে যে তাদের উপর প্রেশারটা অনেকাংশেই কমে যায়। তো চাকরি ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের এই বিষয়টা খুবই হেল্পফুল হবে, আশা করি আপনাদের কাজে আসবে। তো আজকের জন্য এতটুকুই ছিল, আজকে আপনাদের যদি টপিকসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর কোনো বিষয় যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি যে এই বিষয়টা আপনার বিষয়টা উত্তর দিতে আমি অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের জন্য বিদায়, এই বলে বিদায় নিচ্ছি। তো আগামী আবার আরেকটা জিপিও নিয়ে দেখা কথা হবে, দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।